আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাই সেটা হলো প্রিজি লিখবেন। এই ওয়েবসাইটটা আপনার হলো প্রোডাক্ট। আপনি এই ওয়েবসাইটটা দিয়ে এই অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে আপনি একটা লিংক জেনারেট করবেন এবং সেই লিংকটা দিয়েই আপনি আপনার কাঙ্ক্ষিত টাকা উপার্জন করবেন। এটা একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ইউটিউবের ভিডিও যারা ভিউজ বাড়াতে চান বা যারা সাবস্ক্রাইব বাড়াতে চান, ওয়াচ টাইম বাড়াতে চান, তাদের জন্য, যারা নতুন চ্যানেল করেছে তাদের জন্য। তো আপনি এই প্রোডাক্টের মাধ্যমে তাদেরকে প্রমোশন করবেন এবং তারা যখন এই ভিউ বা সাবস্ক্রাইব এগুলো বাড়ানোর জন্য এইখানে জয়েন করবে তখন আপনি এখান থেকে কমিশন জেনারেট করবেন। এখন আপনার কাছে অ্যাফিলিয়েট প্রোগ্রামে ক্লিক করা। আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এখানে একটা নাম দিবেন, মিস্টার হাত, তারপর ইমেল অ্যাড্রেস একটা দিবেন, তারপরে পাসওয়ার্ড দিবেন একটা, আই এম নট এ রোবট আই এগ্রি ক্লিক করার পরে সাইন আপ নাও ক্লিক করবেন। পরে আপনি এখানে আপনার অ্যাড্রেস ফলো করবেন, ডিটেলস অ্যাড্রেসটা দিবেন, পোস্টাল কোড দিয়ে দিবেন, কান্ট্রি অপশান আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি ভিডিওটা বড় না হয়ে যায়, কোম্পানি নেম থাকলে আপনি দিবেন না থাকলে স্কিপ করতে পারেন, ইওর ওয়েবসাইট, এখানে যদি আপনার ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের ঠিকানাটা দিতে পারেন, অ্যাড করে দিতে পারেন, অথবা আপনি ফ্রিতে কিভাবে একটি ওয়েবসাইট খুলতে পারেন মিডিয়াম অথবা গুগল ডক্স দিয়ে সেটা আপনি দেখে আসতে পারেন। আপনার নিজস্ব ওয়েবসাইট অথবা ফ্রি ওয়েবসাইটের ঠিকানা এখানে দিয়ে দিলেন, আপনি সেভে ক্লিক করুন। সেভে ক্লিক করার পরে এখন পেপল অ্যাকাউন্ট, আপনার যদি পেপল অ্যাকাউন্ট থাকে আপনি তাহলে পেপল অ্যাকাউন্ট দিবেন, আপনার পেপল অ্যাকাউন্ট না থাকে তাহলে কিভাবে বাংলাদেশ থেকে ফ্রিতে কিভাবে একটি পেপল অ্যাকাউন্ট খুলতে পারেন সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখেছি, ভিডিওটা আপনি দেখে আসতে পারেন। তবে আবার অনুরোধ করছি আপনি এই ভিডিওটা আগে সম্পূর্ণ দেখেন, নাহলে অনেক কিছু মিস করবেন। আমি আমার পেপল অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিলাম, তারপরে এটা অ্যাড, আপনি চাইলে যদি এখন পেপল না থাকে স্কিপ করতে পারেন। এখন আপনার এইখানে দেখেন ড্যাশবোর্ডটা চলে আসলো, এখন আপনি দেখবেন এইখানে এটা ডেড হয়ে আছে। যখন আপনার এটা মেল আসবে, আপনার মেলটা যখন অ্যাপ্রুভ হবে, যখন আপনার অ্যাফিলিয়েট আপনাকে একটা লিংক দিবে তখন এইটা এগুলোর মতন দেখা যাবে, তখন আপনি এখানে ক্লিক করলে আপনি এখান থেকে একটা অ্যাফিলিয়েট লিংক জেনারেট করে দেবে, আপনি সেই লিঙ্কটা ধরুন আমার একটা অ্যাকাউন্ট করা আছে সেজন্য আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন এখানে আপনার ঢুকলে এই যে এটা এরকম হয়ে থাকবে, এখানে আপনি ক্লিক করলে তার আগে দেখেন আপনি যখন ঢুকবেন তারপরে এখানে আপনাকে কিছু টার্মস দিয়ে দিয়েছে যেটা আপনি পড়বেন, কারণ কতটুকু আপনি কমিশন পাবেন কী পাবেন সেটা। তো আমাদের কাজ এখানে অ্যাফিলিয়েট লিঙ্কটা নেওয়া, এখানে ক্লিক করবেন, করার পরে দেখবেন এটাই হলো আপনার রেফারেল লিঙ্ক, এটা দিয়ে আপনি যে কোনো জায়গাতে আপনি রেফার করার মাধ্যমে আপনি কমিশন জেনারেট করবেন। আবার আরেকটা ওয়ে আছে, সেটা হলো যদি আপনার কোনো ব্লগ থাকে HTML অ্যাড করে দিতে পারেন। আমি নিজে এটা ইউজ করি এবং এটাতে অনেক ভালো একটা রেজাল্ট হয়। এখন আপনার কাজ হলো এটা আপনার প্রোডাক্ট রেডি হলো, একটা ব্রিজ পেজ দরকার, এই ব্রিজ পেজের মাধ্যমে আপনি এই অ্যাফিলিয়েট লিঙ্কটা শেয়ার করবেন। তো এটা করতে হলে কি করতে হবে, আরেকটা ওয়েবসাইটে যেটা হলো লিঙ্কিরো, এই পেজটাই চলে আসবে। এখন এটাতে দুইটা উপায়ে, একটা হলো পেইড, একটা হলো ফ্রি। তো আপনি ফ্রিটাতেই গেট স্টার্টে ক্লিক করে ফ্রিটাতেই জয়েন করবেন। এখানে আপনার নাম ঠিকানা এগুলো দিয়ে রেজিস্টার করে নেবেন। আমার একটা অ্যাকাউন্ট আছে সেজন্য আমি ড্যাশবোর্ডে চলে গেলাম, আমি যেভাবে দেখাচ্ছি জাস্ট স্টেপ বাই স্টেপ করতে থাকেন। এটা হলো লিঙ্কিরো ড্যাশবোর্ড। এখন এখান থেকে কল টু অ্যাকশানে ক্লিক করবেন, মানে ক্রিয়েট কল টু অ্যাকশান। এখন এখানে আপনার যে কোনো নাম দেবেন, টাইপটা আমি স্ক্রল বক্স ইউজ করি, এই যে জাস্ট এইরকম দেখাবে। তারপরে আপনি এখানে একটা ক্যাচি হেডলাইন আপনি দিতে পারেন, সেটা আমি এইরকম একটা লিখেছি, আপনি আপনারটা লিখে নিতে পারেন। এটা আপনার বোঝাচ্ছে আপনি তাদেরকে উদ্বুদ্ধ করছেন যে এটাতে তখন ওরা ক্লিক করবে, করার পরে এই প্রোডাক্টটা তখন আপনার সেই অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে সেই ওয়েবসাইটে চলে যাবে এবং তারা এটা পারচেস করবে এবং এটার মাধ্যমে আপনি কমিশন জেনারেট করতে পারবেন। এটা দেওয়ার পরে আপনি এইখান থেকে এই অ্যাফিলিয়েট লিঙ্কটা কপি করবেন এবং এই যে বাটন ইউআরএলে আপনি এটা পেস্ট করবেন, এরপরে সেভ কল টু অ্যাকশানে ক্লিক করবেন। তারপর কল টু অ্যাকশান বাটন আপনার হয়ে গেল। এখন আপনাকে একটা ব্লগ পোস্ট দরকার যেখান থেকে আপনার স্ক্রল বক্সটা আপনার ওইখানে শো করবে এবং ওখান থেকে কেউ ক্লিক করে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কে যেতে পারবে। এখন যদি আপনি এখানে এটা লিখে সার্চ করেন তাহলে দেখবেন অনেকজন অসংখ্য পোস্ট দিয়েছে যেখান থেকে আপনি এটা, যেমন এই আর্টিকেলটা আপনার যদি পছন্দ হয় তাহলে এই আর্টিকেলটা জাস্ট কী করবেন, এখান থেকে কপি করবেন এবং এইখানে লিঙ্ক অ্যাডের জায়গাতে অ্যাড লিঙ্ক ক্লিক করে দেবেন। এই দেখেন এটা হুবহু কপি হয়ে গেছে এবং এটার জন্য কোনো সমস্যা হবে না আমি বলছি। এবার আপনি জাস্ট এখান থেকে এখানে দেখবেন এখানে কোনো স্ক্রল বারটা দেখা যাচ্ছে না এবং যখন আপনি কল টু অ্যাকশানে ক্লিক করে এটা সিলেক্ট করে দেবেন তখন দেখবেন এখানে এটা চলে আসবে। ব্যাস আপনার কাজ হয়ে গেল। এখন আপনি সেভ স্মার্ট লিঙ্ক ক্লিক করার পরে
দেখবেন এইখানে একটা লিংক দিয়ে, এই যে লিংকটা দিয়ে দিল এটা নিয়ে আপনি কাজ করবেন। এখন লিংকটা আপনি পেয়ে গেলেন, এই লিংকটা কপি করে আমি দেখি, দেখেন এইখানে একবারে হুবহু সেম পোস্টটাই চলে এসেছে এবং জাস্ট এখানে আপনি স্ক্রল বক্স অ্যাড করে দিয়েছেন এবং এটাতে আপনি দেখেন একটা সুন্দর একটা মেসেজ দিয়ে দিয়েছেন 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার পাওয়ার জন্য আপনার এখানে ক্লিক অবশ্যই করবে। আপনি বিশ্বাস করতে পারছেন না এটা থেকে আপনি কত বেনিফিটেড হবেন। কপি করব, স্পেশাল ট্রিক দিব বলেছিলাম সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। আপনাকে যেতে হবে www.youtube.com এ আপনি চলে যাবেন। ইউটিউব যে আমরা প্রতিনিয়ত দেখি, আপনি ইউটিউবকে কাজে লাগিয়ে আপনি আপনার কমিশন জেনারেট করতে পারেন। আপনি যে কোনো নিশ সিলেক্ট করতে পারেন, আপনার কাজ হলো এই ফিল্টারে ক্লিক করা, করার পরে আপলোড ডেট সবগুলোতে আপনার টার্গেট করা যাবে না। আপনার টার্গেট করতে হবে ছোট ছোট, যারা কেবল ইউটিউব শুরু করেছে তাদেরকে আপনি টার্গেট করবেন। দেখেন এখানে 1000 ভিউ, এটা নিয়ে আপনাকে একটু কাজ করতে হবে, একটু সার্চ করতে হবে। এই যে দেখেন এর হলো 2টা সাবস্ক্রাইব অনলি, অবশ্যই এর অনেক সাবস্ক্রাইবার দরকার, ভিউ দরকার। তাহলে এখানে আপনি ক্লিক করবেন, কি করবেন এখানে ক্লিক করবেন, চ্যানেলটা আপনার যাওয়া লাগবে। এরপরে অ্যাবাউট সেকশানে যাবেন, আপনি জাস্ট কি করবেন এই অ্যাবাউট সেকশানে যেখানে যাবেন সেখান থেকে আপনি ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন, তাহলে এই ইমেল অ্যাড্রেসটা আপনি পেয়ে যাবেন। এভাবে আপনি যে কোনো ওয়েবসাইটের ইমেল অ্যাড্রেসটা আপনি পেয়ে যেতে পারেন, কিন্তু আপনি ছোট ছোট নিশ সিলেক্ট করবেন এবং দেখবেন যাদের সাবস্ক্রাইব কম এবং যাদের, এদেরকে আপনি কি করবেন এখন লাস্ট স্টেজে আপনি এসে ইমেল লিখবেন তাদেরকে, যে ইমেল অ্যাড্রেসটা আপনি কপি করেছিলেন সেটা এখানে লিখবেন এবং এখানে একটা সাবজেক্ট দিবেন। আর এখানে আপনি লিখতে পারেন 30 দিনে এই আর্টিকেলটা আমাকে অনেক উপকৃত করেছে এবং এভাবে আমি আপনাদেরকেও হেল্প করতে চাই, এই জন্য এই যে থট অফ শেয়ারিং ইট, তখন আপনি এই লিঙ্কের লিঙ্কটা জাস্ট এটা কপি করে বসাই দেবেন। আর একটু লিখে দিতে পারেন যে নাও ইউ মাস্ট বি থিঙ্ক হোয়াটস মাই বেনিফিট টু টেল ইউ, মানে আপনি বলতে পারেন এটা আমার নাথিং, জাস্ট এ ওয়ে টু স্টার্ট এ ফ্রেন্ডশিপ অ্যান্ড সোশ্যালাইজ। এটাতে আপনি তাদের উপরে একটা আস্থা নিয়ে আসলেন, তারপরে এটা 2 জন বা 3 জনকে এটা সেন্ড করে দিলেন। আপনি অসংখ্য ইমেল অ্যাড্রেস কালেক্ট করবেন, কিন্তু আপনাকে আবারও বলে রাখি আপনি একসাথে বেশি ইমেল পাঠাবেন না। আপনি জিমেইলে 8 থেকে 10টা অ্যাকাউন্ট খুলে রাখবেন, অ্যাট এ টাইম আপনি বসে একটা মেল থেকে 2টা করে মেল পাঠাবেন, 2জন করে মেল পাঠাবেন, এরকম করে 8টা 10টাতে মেল করার পরে আবার আপনি সকালে এটা করলেন, দুপুরের দিকে আবার এরকম 10টা মেল থেকে আবার 2টা করে মেল পাঠালেন, আবার রাত্রে, এইভাবে আপনি পর্যায়ক্রমে এটা মেলটা পাঠাতে থাকেন, তাহলে আপনি আর কোনো সমস্যায় পড়বেন না। আমি সমস্ত স্টেপ আপনাদেরকে ভালো মতো বুঝিয়ে দিয়েছি। ভিডিওটি পারলে সেসব বন্ধুদের মাঝে শেয়ার করুন যাদের ভিডিওটি দেখা প্রয়োজন। ওকে ডিজিটাল আইটি ফার্মের সাথে থাকুন, আর একটা লাইক তো পেতেই পারি, কি বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।